নমস্কার বন্ধুরা, খবর এভরিডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে শোচনীয় ভরাডুবির দায়িত্ব নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিতে চান সিপিআইএমের বর্ষীয়ান নেতা বিমান বসু। বামফ্রন্টের শরিক দলগুলির শীর্ষ নেতাদের কাছে নিজেদের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কংগ্রেসের পাশাপাশি ভাইজান আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের ক্ষেত্রে বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে মুখ্য ভূমিকা নিয়েছিলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা বিমান বসু। পোট খাওয়া রাজনীতিবিদ ভেবেছিলেন, অন্তত ধর্মনিরপেক্ষ ও সংখ্যালঘু মনোভাবাপন্ন ভোটারদের সমর্থনে বাজিমাত করা যাবে। কিন্তু তার এই সিদ্ধান্ত নিয়ে শুধু বামফ্রন্টের অন্দরেই নয়, এমনকি বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবী ও শিক্ষিত সম্প্রদায়ের মনেও অসন্তোষ ডানা বাঁধে। অনেকেই ক্ষোভ উগড়ে দিয়ে প্রশ্ন তোলেন, বিজেপিকে রাখার দোহাই পেড়ে কীভাবে আব্বাস সিদ্দিকীর মতো উগ্র ধর্মীয় নেতার সঙ্গে হাত মেলালেন তথাকথিত ধর্মনিরপেক্ষের বুলি আওড়ানো বামপন্থীরা। ভোট পর্বে সেই সমালোচনাকে পাত্তাই দেয়নি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সহ সিপিএমের রাজ্য নেতৃত্বের একাংশ। কিন্তু ইভিএম খুলতেই দেখা যায় ভোটে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস, দুপক্ষের একজন প্রার্থীও জিততে পারেননি। কেন জাত ও কুল দুই খাওয়ালো সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সিপিআইএমের তিন নেতা তন্ময় ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায় ও অশোক ভট্টাচার্যের মতো নেতারা ISF-এর সঙ্গে জোট গড়া নিয়ে রাজ্য নেতৃত্বকে তুলোধনা করেন। ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সিপিআইএম সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ উগড়ে দেওয়ার পরোক্ষ বামফ্রন্ট বিমান বসুকে কাঠগড়ায় তোলেন। কার্যত ISF-এর সঙ্গে জোট বাঁধার খলনায়কের আখ্যা পাওয়ার ভোটে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন বিমান বসু। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন, রাজ্যের পরিবর্তিত রাজনীতির পরিস্থিতিতে বামফ্রন্ট অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, ঘুরে দাঁড়ানোর আসল সম্ভাবনা নেই, তাই গুরুত্বহীন পদে থাকার কোনো মানে হয় না, বুঝতে পেরেই সরে দাঁড়াতে চাইছেন প্রবীণ নেতা সিপিআইএম নেতা। বন্ধুরা, তাহলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তার পদ থেকে এখন সরে যেতে চাইছেন, ইস্তফা দিতে চাইছেন। এ ব্যাপারে ভিডিওতে বিস্তারিত জানানো হলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে ঘটে যাওয়া নিত্য নতুন সব নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।